তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকালে ব্রেকফাস্টে বুঝতেই পেরেছো আজকে আমরা কী খেয়েছি। তো আজকে সকালে দুধ, আম, রুটি, কলা, কাঁঠাল, এই কলা নেইনি সরি, আম আর কাঁঠাল দিয়ে আজকে খুব ভালো টিম ব্রেকফাস্ট হয়েছে। আমার হাজবেন্ড তো খেতে ভীষণই ভালোবাসে, আমিও খেয়েছি। তো ব্রেকফাস্ট করে তারপরে স্নান করে নিয়েছি, করে এখন চলে এসেছি রান্নাঘরে, দুপুরের লাঞ্চ রেডি করব। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমি দুপুরে কী লাঞ্চ রেডি করছি। তো দেখো এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি আর এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে মুরগির ডিমের কারি হবে। আর এদিকে দেখো মশলাও গুলে নিয়েছি, এখানে জিরের গুঁড়ো, লঙ্কা, হলুদ, নুন আর একটা টমেটো আর আদা রসুন আছে, সব দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি, ডিমের কারি হবে। আর দেখো এখানে হচ্ছে এই যে কলমি শাক কুচিয়ে নিয়েছি, রসুন ফোড়ন দিয়ে কলমি শাক করবো। আর ওখানে দেখো ভাত করে রেখেছি, স্টিলের গামলাটার মধ্যে ভাতও হয়ে গেছে আর ডালও হয়ে গেছে। তো চলো চটপট করে আজকে দুপুরের লাঞ্চটা রেডি করে ফেলি। 12:30 বেজে গেছে, করতে করতেও তো ঘন্টা দেড়েক লাগবে এগুলো রেডি করতে, রান্নাগুলো সারতে। তো রান্না করে এরপরে তোমাদের সাথে পরে কথা বলবো। আজকে বিকেলে একটু বাইরেও মানে একটু বাজারেও যেতে পারি, কিছু টুকিটাকি জিনিস আমার কেনার আছে। কালকেই ভেবেছিলাম যাব কিন্তু দেখো যাওয়া হয়নি, আপনি এত শরীর খারাপ লেগেছে আর বললাম না তোমাদের যে ঘুম থেকে উঠতে উঠতেও দেরি হয়ে গেছে, ওই জন্য আর আমার যাওয়াও হয়নি। তো কালকে তো ওই জন্য আজকে একটু যাবো, মানে আজকে না গেলে হবে না, আমায় খুব জরুরি একটা জিনিস কিনতেই আজকে আমাকে যেতেই হবে। তো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, সেরে তোমাদের সাথে পরে কথা বলছি। তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে দেখো 2:30 বেজে গেছে। তো চলো আজকে রান্নাগুলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। তো দেখো এখানে ভাত, এখানে হচ্ছে ডাল আছে আর এখানে হচ্ছে আছে দেখো কলমি শাক আর এখানে হচ্ছে ডিম, এটা হচ্ছে রাতের জন্য। আর এই ডিম, এই বাটিটা, এই থালাটার মধ্যে এখন যে ডিমটা আছে সেটা আমরা এখন দুপুরবেলা খাবো। তাহলে এবার আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। তো বন্ধুরা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে নিয়েছি, বিশ্রাম নিয়ে এরপরে রেডি হয়ে গেছি। এখন বাজে বিকেল 4:30। তো এখন আমি একটু বাজারের দিকে যাব। তো আমি একটা গিফট আনতে যাব, তো কিসের গিফট তোমাদের এসে আমি বলবো। চলো আগে কিনে নিয়ে আসি, আরও কয়েকটা জিনিস কেনা বাকি, যদি সময় হয় সেগুলো কিনবো। এসে আবার আমাকে পুজো দিতে হবে, আবার বিকেলে একটু চা করে হাজবেন্ডকে দেবো, কিছু টিফিন দেব। তো চলো গিফটটা কিনে এনে তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমি কী কারণের জন্য গিফটটা কিনে আনলাম। কিনে এনে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখলে বিকেলে একটু মানে মার্কেটে বেরিয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য। তো মার্কেট থেকে আমার আস্তে আস্তে 8:00 বেজে গেছে। তো 8:00 বেজে যাওয়ার একটা কারণ হচ্ছে আমি গেছিলাম হচ্ছে একটু বড় বাজার, সেখানে আমার ননদের বরের দোকান আছে। তো ওর দোকানে বেশ মানে গিয়ে আবার একটু কিছু কিছুক্ষণ বসলাম, ওই জন্য আবার মানে একটু বেশি দেরি হয়ে গেল। তো এসে ফ্রেশ হয়ে নিয়ে আমার রাতের পুজো দিয়ে এলাম, দিয়ে হাজবেন্ডকে চা দিলাম। চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই আমি আজকে কী কারণের জন্য মানে কী কিনতে আমি মানে মার্কেটে গেছিলাম। তো দেখো আমি কালকে না আমাদের একটা অনুষ্ঠানে নেমন্তন্ন আছে, কালকে যেহেতু সানডে তো সমস্ত দোকান টোকান বন্ধ থাকবে, তো কেনা কিনতে যেতে আর পারবো না। তো এই জন্য আজকেই তাই আমাকে যেতেই হবে, ওই জন্য আমি গেছি। দেখো একটা সুতির শাড়ি এনেছি সেখানে দেব বলে এই শাড়িটা এনেছি, একটা শ্রাদ্ধের নেমন্তন্ন আছে, একটা হলুদ আর কালো পাড় দিয়ে একদম সুতি, ওই মলমলে যে ছাপাগুলো বলে না ওই টাইপের আর কি। এটার জন্যই মেন আরও গেছি, এটা হচ্ছে জরুরি দরকার ছিল, এটাই কিনতে হবে বলে আরও গেছি।
তো গেলাম যখন বড় বাজারে, আমি আমার ঘরের জন্য একটা জিনিস এনেছি। দেখো আমার, আমি আমার যে বেডরুমটা, এই ঘরের না কোনো মানে জানলাতে কোনো পর্দা ছিল না আমার। তো দেখো আমি এই পর্দাটা কিনে এনেছি, চারটে পর্দা। মানে এই ঘরে তো দুটো জানলা আমার, একটা জানলা রাস্তার দিকে আর একটা এই এই ঘাটের পেছন দিকে জানলাটা, দুটো জানলায় টোটাল চারটে পর্দা লাগবে। তো এই দেখো এই পর্দাগুলো কিনে এনেছি, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি এই কালার? গ্রিন, গ্রিন হালকা লাইট, মানে গ্রিন হালকা গ্রিন। একটা, দুটো, এই দুটো, তিনটে, চারটে। অনেকদিন ধরেই ভাবছি কিনবো কিনবো কিনবো, কিন্তু কেনা আর হয়নি। তা যেহেতু আজকে বেরিয়েছি তাই কিনে এসেছি। আর একটু জিনিস তোমাদেরকে দেখাই, এ দেখো আমি দুটো নাইটি কিনে এনেছি সুতির। একদম বললাম না আমার ননদের বরের দোকানে গেছিলাম, তো ওদের না শাড়ি নাইটি এইসবেরই বিজনেস দোকান আছে। তো এই নাইটিটা আমার নন্দাই আমাকে দিল। দেখো এই নাইটিটা আমার নন্দাই আমাকে দিয়েছে, যখন পরবো তোমরা দেখতেই পাবে। আর এইটা আমি ওদের, এগুলো সব অ্যালান কাটের নাইটি বুঝলে, আর এই নাইটিটা আমি ওদের দোকান থেকে আমি নিজে কিনে এনেছি, সবই অ্যালান কাটি, অ্যালান কাটের নাইটি এগুলো। এই দেখো চৌকো গলায়, যেরকম চৌকোর শেপের গুলো গলা চিকন হয়ে এসছে এরকম, কি বলে এই গলাগুলোকে আমি জানি না, দুটোই কিছুটা সেম সেমই গলা। তো যাওয়াতে আমার পর্দা, মানে গিফটটা কিনতে যাওয়ায় আমার পর্দাগুলো কেনা হয়ে গেল, সঙ্গে দুটো নাইটিও কেনা হয়ে গেল, আর একটা আর মানে কিছু ন্যাপকিন কিনে এনেছিলাম। তো এখন রাত্রে ডিনারে তো কিছুই মানে করবো বলতে, আজকে না রুটি খাবো সবাই, যেহেতু ডিমের কারি করেছি, তো আমি আমার ছেলে আমরা না আবার ডিমের কারি বা চিকেন কষা এগুলো করলে না রুটিটাই ভালো লাগে বেশি খেতে। তা হাজবেন্ড তো রাতে রুটি খায়, তো আমরা ওই জন্য আজকে ভাবলাম সবাই রুটি খাবো। তো এখন রুটিটা করে নেব, আজকে দুপুরে সেরকম ঘুমও হয়নি, শরীরটাও বড্ড ক্লান্ত লাগছে। তো দেখতে থাকো আমি রুটি করব। তারপরে আরেকটা কি হয়েছে জানো, তিনটে জানলার পর্দা ছিল, একটা জানলার পর্দা, মানে ওনার দোকানে তিনটেই জানলার পর্দা ছিল, কিন্তু দরজার পর্দা ছিল অনেকগুলো। তো উনি তখন কি করেছে, আমাকে একটা দরজার পর্দা দিয়ে দিয়েছে, একই দাম দিয়েই দিয়েছে। আর দেখো তার থেকে এতখানি কাপড় বেঁচেছে, আমি ওই পর্দা দরজার পর্দাকে কেটে ছোটো করে নিয়েছি, জানলার মাপে করে নিয়েছি। আমাদের পাশে বাড়ির পাশেই দর্জির দোকান আছে, কিনে এনেই আমি ওকে কাছে দিয়ে এসেছিলাম, ওনার কাছে, উনি কেটে ছোটো করে দিয়েছে, এতটা কাপড় বেঁচেছে। দেখো উনি আমাকে, দোকানদার আমায় বলেছে এটা থেকে না মোদি আপনি দুটো কুশান কাভার করে নিতে পারবেন। জানি না কবে, আমার বাড়ি কুশানও নেই, কবে কুশান কাভার করবো এ দিয়ে জানি না, হয়তো পরেই থাকবে, কোন কাজে কখন লাগবে এখনও বলতে পারছি না। তো যাই হোক রুটিটা তো করতেই হবে, রুটি করে নেব। তো চলো আগে রুটিটা করে নিই, রুটিটা করলে আমার, আমি টেনশন ফ্রি হয়ে যাবো। রুটি করতে আমার যা গরম লাগে, আর প্রচণ্ড গরম লাগে। তো চলো আগে রুটিটা করে নিই। দেখো পর্দাগুলো টাঙানোর পরে কেমন লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, হ্যাঁ।
ভাইদের ঘরে এইরকম পর্দা লাগানো আছে, কিন্তু ওদের কালারগুলো সব কারোর মেরুন, কারোর আকাশি, কারোর তুতে। তো আমার কালারটা তো আমার কাছে বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। তো চলো এখন রাতে ডিনারটা সেরে ফেলি, এখন 10:30 বাজে। আমার না আর মানে মানে সবুজ হইল না যে পর্দাগুলো, মানে যে এখন না কালকে পর্দাগুলো টাঙিয়ে দেখবো। আমার কখন থেকে মনে হচ্ছে যে পর্দাগুলো কখন টাঙাবো, আমার না অনেক দিনের ইচ্ছে ছিল এই পর্দাগুলো কেনার। তো যাই হোক, আমার কেনা হয়নি, এখন 4টে কিনলাম। পরে আমার ইচ্ছে আছে আমার যে ছেলের ঘর, আমার ডাইনিং, এই ঘরগুলোতেও এরকম পর্দা আমি কিনে লাগাবো। তো আপাতত 4টে কিনে এনে লাগালাম। তো চলো ডিনারটা সেরে ফেলি। তো ফ্রেন্ডস, দেখো আমাদের রাতের ডিনার কমপ্লিট। ডিনার করার পরে আমি ডাইনিং টেবিলও ক্লিন করে নিয়েছি। তো দেখো আমার রান্নাঘরও ক্লিন হয়ে গেছে একদম, রুটি টুটি করার পরে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর রাতে যদি শোয়ার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া হয় না সকালবেলা, না রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরাও কিন্তু সবসময় রান্নাঘর ক্লিন করেই শুতে যাবে রাতে। তো দেখো বাসনও রেখে দিয়েছি, সকালে এসে কাজের মেয়ে বাসন মেজে দিয়ে যাবে। তো চলো এবার বেডরুমে চলে যাই শোয়ার জন্য। তো বন্ধুরা এবার চলে এসেছি বেডরুমে। বেডরুমে প্রথমে এসে বিছানাটা একটু ঝেড়ে বালিশ পেতে বিছানা করে নেব। তো চলো আজকের ভিডিও এই অবধি শেষ করছি। তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো কালকে চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকের মতন টাটা, গুড নাইট।